আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়, বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্স দেখুন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর গণিত। পর্ব শুরু করার আগে সকলকে বলবো, যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট হয়েছে তারাই শুধু প্রথম শ্রেণীর পড়া অনুসরণ করুন, প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও একবার দেখে প্র্যাকটিস করে নিন। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওর নিচে চ্যানেলে প্রবেশ করে চ্যানেলের লোগোর উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন, তারপর প্লে লিস্টে ক্লিক করে প্রথম শ্রেণীতে ক্লিক করুন, তাহলে সকল পর্ব সিরিয়ালি দেখতে পারবেন। শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া পর্ব 30, গণিত পর্ব 6, মূল পর্ব 30 আর গণিতের পর্ব 6। আমরা আগের দুইটি পর্বে অর্থাৎ পর্ব 28-এ আমি বলে দিয়েছিলাম যে ওইটা ওইটা শুরু হয়েছিল লেকচার 78 থেকে 82, মোট 5টি লেকচার। আর গত পর্বের জন্য আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা ছিল লেকচার তাহলে 83 থেকে 90, অর্থাৎ 8টি লেকচারে আপনারা আগের 4টি পৃষ্ঠার যে অঙ্কগুলো করেছি প্রত্যেকটা লেকচারের অঙ্কগুলো আপনারা সন্ধ্যায় করাবেন। আর সকালে তো আমি আগেই জানিয়েছিলাম যে সকালে আপনারা 1 থেকে 100 বানান, রিভিশন চলতেই থাকবে। আর এখন শুধু রাতের বেলায় ওরা অঙ্ক করবে, আর অঙ্ক তো মুখস্থ করার জিনিস না, সাথে সাথে বুঝিয়ে দিবেন সাথে সাথেই করবে। ভুল হয়ে গেলে কোনো বকাঝকা করবেন না, সুন্দর করে বুঝিয়ে বলবেন, হ্যাঁ আবার করো, পারবে তুমি, ভয় পেও না, উৎসাহ দেবেন। আমাদের যোগ শেষ হয়ে গেছে, প্রথম স্টেপের যোগ, সেটা বইতেই দুই ভাগে বিভক্ত, প্রথম স্টেপের যোগ তারপর প্রথম স্টেপের বিয়োগ। আমি সেই প্রথম স্টেপের বিয়োগটা এখন বুঝাবো, যোগ যারা বুঝেছেন তাদের জন্য বিয়োগ সহজ, তুলনামূলকভাবেও বিয়োগ একটু সহজ হয় যোগের তুলনায়। আসুন আমরা বিয়োগগুলো বুঝি সে আঙ্গুল ব্যবহার করে, প্রথম স্টেপের বিয়োগ। বিয়োগের জন্য কিন্তু 3টি স্টেপ, এর মধ্যে 2টি স্টেপ এই প্রথম শ্রেণীতে ব্যবহার করা হয়, আবার শুধু দ্বিতীয় স্টেপ দ্বিতীয় শ্রেণীতে ব্যবহার করা হয়। একইভাবে আপনার যোগেরও দ্বিতীয় স্টেপ দ্বিতীয় শ্রেণীতে ব্যবহার করা হয়, কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় 2টি স্টেপেই ব্যবহার করা হয়। যোগের 4টি স্টেপ আছে আগেই বলেছি, বিয়োগের 3টি, গুণের 3টি, ভাগেরও 3টি। আচ্ছা আমরা আসি দ্বিতীয় বিয়োগে চলে আসি, বিয়োগের এটা প্রথম পর্ব, প্রথম শ্রেণীর বিয়োগ। আসুন প্রথমে দেখেন, উপরে আমি অলরেডি করে দেখানো আছে, আমি শুধু কীভাবে করেছি সেই সিস্টেমটা আপনাদের বুঝিয়ে দিব, ওদেরকে বাচ্চাদেরকে এইভাবে বুঝাবেন। 3 থেকে 2 বিয়োগ, প্রথমে 3, 1, 2, 3 আঙ্গুল ব্যবহার করেই করাবেন। আমি এই সহজ পদ্ধতি আছে যেটা আমরা দ্বিতীয় স্টেপে শিখব, এখন আঙুল ব্যবহার করে না করাইলে কিন্তু বাচ্চারা বুঝবে না, আর কঠিন হয়ে যাবে অঙ্ক, আর ওরা সারা জীবন অঙ্ক ভয় পাবে। তাহলে 3 থেকে কত বাদ যাবে, 1 বলে দেন, 1 বাদ দিয়ে দাও, তাহলে কত রইলো, 1 কত রইলো আগের মতো, 1, 2, তাহলে উত্তর হচ্ছে 2। তারপর 4, 1, 2, 3, 4, 4 থেকে কত বাদ যাবে, 2, 1, 2, 2 চলে গেল, তাহলে কত রইলো, 1, 2, তাহলে উত্তর হচ্ছে 2। তারপরে 5 থেকে 1 বিয়োগ, 5 তো 1 আঙুলে সবগুলো আঙুল, 1 হাতে সবগুলো আঙুল হচ্ছে 5, 2 হাতে সবগুলো আঙুল 10, এটা বুঝিয়ে দিবেন। 5 থেকে 1 বাদ দাও তুমি, আচ্ছা এটা বাদ দেই, তাহলে কত হলো, 1, 2, 3, 4, তাহলে উত্তর 4। তারপর 6 থেকে 5 বাদ, 1, 2, 3, 4, 5, 6, 6 থেকে কত বাদ, 5, 1, 2, 3, 4, 5, তাহলে রইলো কত, 1। তারপরে 3 থেকে 2, 1, 2, 3, 3 থেকে বাদ যাবে কত, 2, 1, আচ্ছা আমি লাস্ট আঙুল থেকে, 1, 2, 3, 3 থেকে 2, 1, 2, তাহলে কত থাকবে, 1। তারপর 8 থেকে 4 বাদ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 থেকে 4 বাদ, এই দিক থেকে বাদ দিতে বলবেন এখানে, 1, 2, 3, 4, তাহলে কত রইলো 8 থেকে 4 গেলে, আমরা দেখি, 1, 2, 3, 4, 4 রইল। তারপর 7 থেকে 3 বাদ, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 থেকে কত বাদ যাবে, 3, 1, 2, 3, তাহলে রইল কত, 1, 2, 3, 4,
তাহলে সাতে তিন গেলে চার, নয় থেকে সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় থেকে কত বাদ যাবে সাত, আগে এই আঙ্গুলিগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কত রইল দুই। তারপর চার থেকে তিন, একটু ধৈর্য ধরে দেখুন আপনারা, এগুলো আপনার সন্তানের ভবিষ্যতের ব্যাপার। এক দুই তিন চার, চার থেকে কত বাদ যাবে তিন, এক দুই তিন, কত থাকবে এক। এবার আট থেকে দুই বার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট থেকে কত বার দুই, এক দুই, তাহলে কত রইল এক দুই তিন চার পাঁচ ছয়। তারপরে পাঁচ থেকে দুই বাদ, এখানে কিছু অঙ্ক আমি বইয়ের অঙ্কগুলো একটু এদিকে এনেছি, যেগুলো দশ থেকে বাদ দিয়েছে সেগুলো এই সাইডে দেখিয়েছি, সিরিয়ালটা মেনটেন করিনি। পাঁচ, পাঁচ থেকে কত বাদ, আমি একা এক হাতের সব আঙ্গুল পাঁচ, পাঁচ থেকে দুই বাদ এক দুই, তাহলে কত রইল এক দুই তিন। তারপর ছয় থেকে তিন বাদ, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় থেকে এক দুই তিন বাদ, কত রইল এক দুই তিন। তাহলে এইভাবে এই পাশেরগুলো হলে এবার দশ, দশ থেকে নয় বাদ যাবে নয়, এক দুই তিন, আচ্ছা এই হাতের আঙ্গুলগুলো আমরা সবসময় আগে বন্ধ করি, এক দুই তিন চার পাঁচ, দশ থেকে নয় বাদ পাঁচ ছয় সাত আট নয়, তাহলে কত রইল এক, দশ থেকে নয় গেলে এক। তারপর দশ থেকে দুই বাদ, দশ, দশ থেকে এক দুই, তাহলে ও গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে আট রইল। তারপর কত, দশ থেকে পাঁচ বাদ, দশ, দশ থেকে পাঁচ বাদ, এক দুই তিন চার পাঁচ, রইল এক হাতের সব আঙুল, তাহলে পাঁচ, বা সে গুনবে এক দুই তিন চার পাঁচ। তাহলে এর সাথে আমাদের যোগের প্রথম স্টেপের আমি প্রথম পর্ব শেষ করলাম, আর একটা পর্বের মাধ্যমে প্রথম স্টেপ শেষ হয়ে যাবে। তারপর আমরা সরি বিয়োগের প্রথম স্টেপের প্রথম পর্ব শেষ করলাম, আর একটা পর্বের মাধ্যমে আমরা বিয়োগের প্রথম স্টেপটা শেষ করে দিব, তারপর যোগের দ্বিতীয় স্টেপ ধরব, তারপর বিয়োগের দ্বিতীয় স্টেপ ধরব, এবং সবার শেষে আমরা কথার অঙ্কগুলো করব, অর্থাৎ ডাকের অঙ্ক বলে অনেকে, অনেকে কথার অঙ্ক বলে, অনেকে ভাষার অঙ্ক বলে, এই অঙ্কগুলো করব। এবং এই অঙ্কগুলো করার পরে আমরা পৃষ্ঠা এক থেকে সিরিয়ালি কী কী বাদ আছে বাকিগুলো করব। সকলকে ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, কমেন্টস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।